শুভ অনলাইন থেকে বের হয়ে গেল, জোরে নিঃশ্বাস টেনে ভিতরে নিল, থম মেরে উপুড় হয়ে পড়ে রইল বালিশে বেশ কিছুক্ষণ। দুই দিন পরে বনের উপরে চড়া মেজাজ দমে গেল আয়মানের। ফুরফুরে মেজাজে পিয়াসাকে বলল, কাল বিকেলে ঘুরতে যাব, তোমার পছন্দের কোনো লোকেশন আছে? তেমন কিছুর প্রতি আগ্রহ নেই, তবে মিনাটির বাসা যেতে খুব মন চাইছে। কতদিন উনাতে দেখি না, একসময় আমার ভরসার আশ্রয় কেন্দ্র ছিল ওনারা। নিজের বোনের মেয়ের মতো করে আগলে রেখেছে আমায়, নিজেদের অসচ্ছলতার মাঝেও আমাকে তিন বেলা খাইয়েছে, থাকার জায়গা দিয়েছে আন্তরিকতার সাথে। আচ্ছা, তাহলে কাল প্রথমে ওনার বাসায় যাব, পরে একটা মুভি দেখবো হলে গিয়ে, অনলাইনে দেখে নেব। টিকিট কি আগে বুকিং দিতে হবে না সাথে সাথে পাওয়া যাবে? আপনার যা ইচ্ছে, আমার ওসবের কোনো আপত্তি নেই। পরের দিন শেষ দুপুরে ওরা দুজন ঘুরতে বেরিয়ে গেল। আয়মান পিয়াসাকে নিয়ে মিনা আন্টির বাসায় গেল। পিয়াসার পছন্দ মতো ওনাদের জন্য অনেক ফল ফলাদি এটা সেটা কিনে নিল। তারা পিয়াসা ও আয়মানকে দেখেই অনেক বেশি উৎফুল্ল হয়ে উঠল। সেখানে কিছু সময় কাটিয়ে বসুন্ধরা সিনেমা হলে ঢুকল আয়মান পিয়াসা। খাওয়ার জন্য পপকর্ন আর ইগলো কাপ আইসক্রিম নিয়ে নিল। পিয়াসার আইসক্রিম খুব প্রিয়। স্টার সিনেপ্লেক্সের প্রিমিয়াম টিকিট কেটে আয়মান পিয়াসার হাত ধরে ভিতরে চলে গেল। সিনেমা শুরু হলে পুরো হলরুমের লাইট অফ করে দেওয়া হয়। হলিউডের একটি সিনেমা দেখছে দুজনে। পিয়াসা লতার মতো আয়মানের হাত পেঁচিয়ে ধরে বসল। 5 মিনিট পরেই সিনেমার এক পর্যায়ে রোমান্টিক দৃশ্য শুরু হয়ে গেল। হলিউডের মুভিগুলোর এই এক সমস্যা, সব ওপেনলি প্রেজেন্ট করা হয়। পিয়াসা আফসা আলোয় লুকানো চোখে পাশাপাশি সিটগুলোতে তাকিয়ে দেখল, প্রায় সব প্রেমিক প্রেমিকা জুটিগুলোর চার ঠোঁট এক হয়ে গিয়েছে, আলাদা হওয়ার কোনো নাম নেই। আয়মান এক হাত পিয়াসার পিছন দিকে নিয়ে কোমর জড়িয়ে নিজের বাহুর সাথে ভিড়িয়ে নিল। পিয়াসার অধর দখল করে নিল নিজের দুই অধর দিয়ে বীর দর্পে। পিয়াসাও আপোষে চলে এলো, সাপোর্ট দিল নিজের স্বামীরূপী প্রেমিককে। পরে কানের কাছে ফিসফিসে জিজ্ঞেস করল, এটাও কি আপনার রোমান্টিক সিজনের কোনো পার্ট? আয়মান হাতে থাকা আইসক্রিম থেকে কাঠের চামচটাতে বেশি করে তুলে নিল। পিয়াসার এক গালে আইসক্রিমগুলো লেপটে লাগিয়ে দিল, নিমিষেই নিজের উষ্ণ জিভের মাথা দিয়ে উপর নিচ করে চেটে খেয়ে নিল। পিয়াসা ড্যাব ড্যাব চোখে চেয়ে রইল আয়মানের দিকে, জানতে চাইল, কি মজা পান এসব রোমান্স করে? আয়মান পিয়াসার কানে কানে ফিসফিস করে বলল, সেম ফিল পেতে হলে তোমাকে ছেলে হতে হবে। আর মজা, হাঁচির কাচ্চি বিরিয়ানির চেয়ে বেশি মজা পাই এসব মধু মধু প্রেমে। ও হ্যাঁ, এটা আমার প্ল্যানই বা ইচ্ছে ছিল বলতে পারো। যেদিন তুমি ক্লাস টেনে থাকা অবস্থায় সিনেমা দেখেছিলে, আমি তারপরেই মনে মনে জেদ ধরেছি, একবার তোমাকে পাই সিনেমা দেখার স্বাদ মিটিয়ে দেব, অন্ধকারে কিছু বাকি রাখবো না। যত সব পাগলামি আপনার, থামেন বলছি। পিয়াসা নিজের আইসক্রিম খেতে লাগলো, আয়মান তার আইসক্রিম খেয়ে ফেলল। পিয়াসার ঘাড় থেকে চুল সরিয়ে চুমু খেতে লাগলো। উফ, অসভ্যতামি করছেন কেন? আজব, নিজের বউয়ের সাথে প্রণয়লীলা করছে, কিসের অসভ্যতামি? সেসব তো করব আজ রাতে। খবরদার বলছি, আমার ভয় করে, এক রাতের ধকল সামলাতে আমার 7 দিন লেগে যায়। আয়মান মহাশূন্য দৃষ্টিতে পিয়াসাকে দেখল, বলল, আমার প্রণয়ের জলছে ঘরে তুমি একমাত্র দেবে, তুমি সুখ পিয়াসে, তুমি কুসুমিত কামিনে, আমি তোমার আছে থাক, এবার একটু ভদ্র হই। সিনেমা শেষ হয়ে গেল, দুজনে হাত ধরাধরি করে বের হয়ে গেল চিত্ত ভরা উচ্ছ্বাস নিয়ে। এর কয়দিন পরে একদিন বিকেলে আয়মান বাইরে থেকে এসে হনহন পায়ে সোজা বোনের রুমে চলে গেল। তার মা তাকে দেখেই বুঝে নিল আজ কিছু একটা ঘটবেই, তাই তিনিও জোর পায়ে ছেলের পিছন দিয়ে মেয়ের রুমে ঢুকলেন, ছেলের পিছনে দাঁড়িয়ে রইলেন। কিরে, তোকে আমি মানা করার পরেও সে ছেলের সাথে দেখা করলি কেন বাইরে? আলিশা চুপ হয়ে আছে মাথা নত করে, জবাব দেওয়ার মতো সে কোনো বাক্যই খুঁজে পাচ্ছে না, আর যা দিতে ইচ্ছে করছে তা দিলেই সব শেষ হয়ে যাবে, তাই সে বাক্যহীন, বাক্যহারা। তুই এত বেহায়া, বিশ্রাম কবে থেকে হলে? বলেই আয়মান চড় মেরে বসল আলিশার গালে। আলিশা অসহায়ের মতো কান্না বোবা জুড়ে দিল। তার মা ধরার সময়টুকু পেল না তাকে, তার মেজাজও ভারী হয়ে আছে মেয়ের উপর। ছেলের সামনেই মেয়েকে শাসনের সুরে, সুপত্রের অভাব আছে তোর জন্য,
আগে পড়াশুনো শেষ হোক, কোন বাদাইমা ছেলের সাথে টই টই করিস, ঘুরিস বাইরে কোচিংয়ের নাম করেই। আয়মান চেতে গেল আরও বেশি, মায়ের দিকে চেয়ে অগ্নিস্বরে বলল, কে আবার ওকে জঙ্ক করে বাসায় এসে, সেই শুভ ছেলেটার সাথেই তোমার মেয়ের রিলেশন। কি বলে আয়মানের মা অবাক চোখে আলিশার দিকে তাকালো। আলিশাও যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। শুভ স্যার ভাবিকে পছন্দ করত, বিয়েও করতে চেয়েছে খুব করে, অথচ আমি সবের কিছুই জানি না। স্যার বা ভাবি তো কখনো এই বিষয় শেয়ার করেনি আমার সাথে। তার মানে শুভ স্যার যেহেতু ভাবির এলাকার ছেলে, তাদের প্রেম ছিল, হতেই পারে। তা না হলে এটা গোপন কেন আমারও আম্মর কাছে? এই জন্যই তো শুভ স্যারকে আমার দিকে ফেরাতে এত খাটখড় পোড়াতে হচ্ছে। একমাত্র বড় ভাইয়ের হাতে চড় খাওয়ার ব্যথাটা আলিশার মৌন আকাশে বাতাসার মতন মিলিয়ে গেল। সেই স্থান আরও পাকাপোক্ত করে দখল করে নিল শুভ পিয়াসাকে বিয়ে করতে চেয়েছে এই বিষয়টা। আয়মানের মা উদ্বিগ্ন কণ্ঠে, হায় আল্লাহ কি বলিস এসব, এই ছেলের তো আসলেই মন্দ স্বভাব, অঙ্ক করানোর ছলে দেখি আলিশার মাথাটাই খেয়ে ফেলেছে ও। আয়মান বোনের দিকে ক্ষিপ্ত নজরে চেয়ে, আমি তোর অ্যাকাউন্টিং সাবজেক্ট ধরবো, দেখবো কতটা আয়ত্ত নিয়েছিস বলেই বেরিয়ে যায় রুম থেকে। তার মাও বের হয়ে গেল ছেলের সাথে সাথে। আয়মানকে নিজের রুমে ডেকে নিল তিনি, গলার স্বর নিচু করে জিজ্ঞেস করল, পিয়াসাকে বিয়ে করতে চাইল শুভ, কই বললি না তো আমাকে? আয়মান মায়ের পিঠে ভালোবাসার হাত রাখল, শীতল মেজাজে শুভ পিয়াসার বিষয়টা বিস্তারিত জানালো, আরো বলল, এটা জানানোর মতো বিষয়? একদম না, তার বাবা কথা দিয়েছে, শুভ চেয়েছে, পিয়াসা চায়নি, বাস। আর পিয়াসা আমাকে ভালোবাসতে মনে মনে বুঝেবার, আরে আম্মু আলিশার সামনে পরীক্ষা, তাই ফাপড়ো রাখতে হবে, আর শুভর বিষয়ে আমি খোঁজখবর নিব সামনে। হুম বুঝলাম, হারামজাদা যা ভয় পাইয়ে দিলি, এবার আলিশা পিয়াসাকে ভুল বুঝলে, ননদ ভাবির মিষ্টির সম্পর্কটা না জানি তেতো হয়ে যায়। কিছু হবে না, বরং মিষ্টির পরিমাণ বেড়ে সুগার হাই হয়ে যাবে। তাই যেন হয় বলে আয়মানের মা মনে মনে আল্লাহকে স্মরণ করলেন। তুমি থাকো আম্মু, আমি গেলাম বলে আয়মান চলে গেল তার রুমে। পিয়াসা পড়ছে তার পড়ার টেবিলে বসে, টুং করে মেসেজ টোন বেজে উঠল, ভাবি প্লিজ একটু আমার রুমে আসো, জরুরি দরকার। পিয়াসা তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আয়মান রুমে ঢুকতেই পিয়াসাকে বের হয়ে যেতে দেখে, কই যাচ্ছ? আসছি বলে পিয়াসা বের হয়ে গেল। আয়মান উকি দিয়ে দেখলো আলিশার রুমে ঢুকলো পিয়াসা, ধরে নিল ভাবির কাছে কোনো হেল্প চাইবে হয়তো আলিশা নিজের প্রেমের বিষয়ে। ল্যাপটপ অন করে নিজের কলেজের কাজে মন দিল। কি হয়েছে আলিশা, কোনো পার্সোনাল সমস্যা? পড়ছিলাম আমি, তোমার মেসেজ পেয়ে ছুটে এলাম, সৌহার্দ্যপূর্ণ ভঙ্গিতে জিজ্ঞেস করলো পিয়াসা। শুভর কাছে বিয়ে না বসে আমার ভাইয়ের গলায় ঝুলে পড়লে যে, রায়হান ভাইয়া তোমাকে বিয়ে করতে চাইলো, কাহিনীটি কি? রুড়ো কণ্ঠে জানতে চাইল আলিশা। শুনে পিয়াসা আকাশ থেকে পড়ল, বোয়াল মাছের মতো হা হয়ে রইল তার দুই ঠোঁট, হতভম্ব হয়ে আলিশার দিকে চেয়ে রইল, মুখ দিয়ে তার কোনো শব্দই বের হচ্ছে না। কি সত্যি কথাটা হজম হচ্ছে না? না যখন আমি তোমার কাছে শেয়ার করলাম শুভ স্যারকে ইমপ্রেস করা যাচ্ছে না, তখন মনে মনে নিশ্চয়ই বলেছিলে, শুভর মনে কি বলে পিয়াসা নামটা, নিবিড় প্রশান্তি লাভ করেছিলে তখন না? পিয়াসা আলিশার সাথে পাল্টা তর্ক বানে জড়ালো না, রুম থেকে বেরিয়ে এলো, গটগট পায়ে নিজের রুমে চলে গেল। তার মাথার ভিতরে যেন 100 পোকা কিলবিল করছে, ঘুনে পোকার মতো সেই পোকাগুলো পিয়াসার মাথার সমস্ত মগজ যেন কুটকুটি করে খুঁটি খুঁটি খাচ্ছে। আলিশা নিজের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত করতে পারলো বলে একটু স্বস্তি অনুভব করছে। রাতের ভাত না খেয়ে দরজা বন্ধ করে শুয়ে গেল। তার মা বহুবার বাইরে থেকে ডাকলো, আর সে ভেতর থেকে চেঁচানো গলায় জানিয়ে দিল খাবে না, ক্ষুধা নেই। ধাপুস ধাপুস করে পিয়াসা তার বইপত্র গুছিয়ে ফেলল, এখন কোনো পড়াই ব্রেনে ধরবে না। আয়মান মাথা ঘুরিয়ে পিয়াসাকে দেখল, জিজ্ঞেস করল, আর পড়বে না? পিয়াসা চুপ হয়ে রইল। বয়রা হলো কবে থেকে আমার প্রেমাঙ্কিনী?
পিয়াসা ভার মুখে আয়মানের দিকে এক ঝলক নেত্রপল্লক মেলে ধরল। আয়মান পিয়াসার চোখের ভাষা পড়ে নিল। কুছ গড়বড়ে হতা হে রুম থেকে বের হয়ে গেল। আবার একটু পরে এসে বলল, সবে গঞ্চন করলো নাকি? কেউ রাতে ভাত খাবে না, আমার ক্ষুধা পেয়েছে। পিয়াসা বের হয়ে রান্নাঘরে চলে গেল। ডাইনিংয়ে সব খাবার বেড়ে আনলো রোজকার মতো। শাশুড়ির রুমে গিয়ে, মা ভাত খেতে আসেন, ঘুমিয়ে গেলেন নাকি? আয়মানের মা তসবি হাতে নিয়েই বিছানা ছাড়লেন, বললেন, না রে মা, ঘুমায়নি। আয়মান আলিশাকে বকাবকি করলো, তাই মনটা একটু খারাপ। মন খারাপ করবেন না মা, এটা আবেগের বয়স, ভুলের বয়স, ঠিক হয়ে যাবে। বৌমা তুমি গিয়ে একটু ডাক দাও না মেয়েটাকে ভাত খাওয়ার জন্য। শাশুড়ির আদেশ অমান্য করল না পিয়াসা, তাই সে এখন আবার আলিশার রুমের সামনে গেল। দরজা ধাক্কাচ্ছে, আলিশা খুলছে না। পিয়াসা গলা তুলে ডাকল এবার, আলিশা ভাত খেতে আস বলছি, মা নইলে ভাত খাবে না কিন্তু, প্লিজ ভাত খেতে আয়। আলিশা ভেতর থেকে গলাকে চড়ায় এনে বলল, তুমি তো দেখি জন্মের বিহায় মেয়ে, তখন এত কথা শুনালাম, তাও আবার আমার সাথে কথা বলতে আসছো? তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না বলছি। পিয়াসা পা ঘুরিয়ে নিতে দেখে আয়মান পাশে দাঁড়িয়ে আছে। তার মানে আয়মান আলিশার কথাগুলো শুনতে পেয়েছে। আয়মান রাগে ফেটে যাচ্ছে, তার ইচ্ছে করছে আলিশার পিঠের চামড়া তুলে ফেলতে, কিন্তু এই রাতে সে আর কোনো ঝামেলা বাড়াতে চায় না। পিয়াসার থেকে শুনতে হবে তখন কি বলছে। তারপর পিয়াসা ডাইনিংয়ে চলে এলো, তাদের তিনজনের জন্য ভাত বেড়ে নিল। তারও খেতে ইচ্ছে করছে না, কিন্তু না খেয়ে ঘুমালে রাতে পেটে মোচড়া মোচড়ি শুরু হবে। আয়মানও এসে খেতে বসে গেল। তিনজনে এই বিষণ্ন মন নিয়ে শেষ করলো নৈশ ভোজ। আয়মান রুমে গিয়ে বারান্দায় চলে গেল, সিগারেট জ্বালিয়ে নিল। রাগ উঠে গেলে সে একটা সিগারেটের ধোঁয়া না ছাড়লে মনে অস্ত্রত প্রকট আকার ধারণ করে। পিয়াসা হাতের কাজ ঝটপট শেষ করে শাশুড়ি থেকে বিদায় নিয়ে ঘুমাতে চলে গেল। বিছানায় আয়মানকে না দেখে বারান্দায় উঁকি মারল। সিগারেটের গন্ধ রুম থেকেই সে টের পেয়েছে। আয়মানকে দেখেই আবার রুমে ঢুকে গেল, কোনো বিশেষ হেলদোল দেখল না। আয়মান অবাক হয়ে গেল, যেখানে পিয়াসা সিগারেট খাওয়া দেখলেই তেতে যায়, সেজন্য সে টুকটাক যা খেতে মাঝে মধ্যে তাও ছেড়ে দিয়েছে পিয়াসার জন্য, আর সেই পিয়াসা তাকে সিগারেট খাওয়া দেখেও নিশ্চুপ রইল। আয়মান আধ খাওয়া সিগারেটটা মেঝেতে ফেলে দিল, জুতোর নিচে ফেলে পিষে জ্বলন্ত সিগারেটটি নিভিয়ে দিল, রুমে গিয়ে বিছানায় শুয়ে গেল। পিয়াসা কাত হয়ে আছে বলে পিয়াসার পিঠের উপর হাত রাখল আয়মান। আলিশা তোমাকে তখন ডেকে নিয়ে কি বলল? কিছু বলেনি। সমস্যা কি? বলার প্রয়োজন মনে করি না আমি, আপনি জানেন না কি বলতে পারে? শুভ ভাই আমাকে বিয়ে করতে চেয়েছে, এটা আলিশা কিভাবে জানলো? ওহো, খুব খুব সরি হানি। এই বলে কেন বলল সেই কথা তা আয়মান পিয়াসাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিল। আচ্ছা মন খারাপ করে থাকো না প্লিজ, এই অশুভ ফাজিলকে দেখো না, রাত পরে কি করি, বড়ভাবের সাথে সে যাচ্ছে তাই বিহেভিয়ার করলো। পিয়াসা এবার মাথা ঘুরে আয়মানের দিকে ফিরল, নিরস ভঙ্গিতে বলল, আপনি কিছুই বলবেন না আলিশাকে প্লিজ, ওর উপর আমার কোনো কমপ্লেন নেই, আপনি যেভাবে বলেছেন সেভাবে রাগ হওয়াটা স্বাভাবিক, এমন সময় অনিয়ন্ত্রিত আবেগের বসে মানুষ ভুলভাল আচরণ করে কাছের মানুষদের সাথে, তা কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাবে। পিয়াসার প্রতি আয়মানের মুগ্ধতা অতিমাত্রায় বেড়ে গেল, বিমুগ্ধ হয়ে চেয়ে রইল, বলল, বুকের ওমে আসো পিয়াসা মেটাও, পথিকের তপ্ত মরুভূমিতে ঘন বর্ষণ ঢালো, জোরাও এ প্রাণ। পিয়াসা ঘষি দিল আয়মানের বুকে হালকা জোরে। পিয়াসা নিজের শরীরের সাথে ভিড়িয়ে নিল আয়মান, শাড়ির নিচে দিয়ে পেটে হাত দিল, সুড়সুড়ি দিতে লাগলো পুরো পেট জুড়ে। পিয়াসা কুচিমুচি করে হেসেই খুন হয়ে যাচ্ছে কাঁচ ভাঙা হাসিতে। কন্যা তোমার হাসিতে মন চাই শুধু ভাসিতে। উফ, শ্বশুরি থামার না বলছি, পারছি না নিতে, সত্যি বলছি, আহ। তার একদিন পর বিকেলে শুভ পড়াতে এলো, খাতায় লিখে জিজ্ঞেস করলো আলিশাকে, এনিথিং রং, নিউ কোনো প্রবলেম, গাল হুতুম প্যাঁচা হয়ে আছে কেন? ভাবিকে খুব পছন্দ করতেন। আচ্ছা এই কাহিনী কে কি বলেছে? কে কি বলেছে এটা মুখ্য নয়, আমার প্রশ্নের উত্তর দেন। হ্যাঁ করতাম। ভালোবাসতেন? একদম না, বলে শুভ বিষয়টার সারসংক্ষেপে লিখে দিল খাতায়, এবং শেষে লিখল,
আশা করি এতটুকু কমন সেন্স তোমার রয়েছে, এরপরও ভুল বুঝলে আর কিছুই করার নেই। আলিশা তবুও মুখ গোজা করে রইল, কোনো রিপ্লাই লিখল না। শুভ আবারও লিখে দিল, শোনো, সন্দেহ আর অবিশ্বাস হলো বিশ্বদর সাফের চেয়েও ভয়ঙ্কর। জীবনটাকে তিলে তিলে বিস্ময় করে তোলে কার্বলিক অ্যাসিডের মতো। তুমি চাইলেই একে মনে ভিতরে পুষতে পারো, চাইলেই দোহার মতো উড়িয়ে দিতে পারো, এটা একান্তই নিজের ব্যাপার। তবে কোনো কিছু আগে পরে বিস্তারিত না জেনে কাউকে এভাবে ভুল বোঝা একদম অনুচিত। অতি থুনকো একটা বিষয়কে তুমি বিশাল করে তুলছো, মশা মারতে কামান দাগানোর মতো। আলিশা চুপ হয়ে রইল, লিখে দিল, স্যার আজ আর অঙ্ক করতে ইচ্ছে করছি না। শুভ কোনো রিপ্লাই দিল না, দু চামচ চা খেয়েই উঠে চলে গেল। আলিশা মুসকি হেসে শুভর খাওয়া অবশিষ্ট চা খেয়ে নিল, গুনগুনিয়ে গাইতে লাগল, টিপ টিপ বর্ষা পানি, পানি মে আগ লাগি দিল মে তো, দিল কো তেরি ইয়াদ আই। সময় তার আপন নিয়মেই বয়ে যায় প্রবাহমান নদীর স্রোতধারার ন্যায়, সেই সাথে সমান্তরালে এগিয়ে যায় চলমান মানব জীবন। আলিশার কলেজ জীবনের রীতি ঘটল, পৌঁছে গেল শিক্ষা জীবনের আরেক ধাপ উঁচু সিঁড়িতে। তার পিতার অগাধ স্বপ্ন ছিল প্রিয় দুই সন্তানকে উচ্চ শিক্ষিত করে আর্থমর্যাদার সাথে বাঁচতে শেখাবে। বাবার সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে ভাইয়ের মতো আলিশাও বদ্ধপরিকর। তাই বিশ্ববিদ্যালয়ের নবদ্বারে পা দিয়েই সে আপ্লুত উল্লসিত। বাবাকে মনে করে চোখের কোণে চিকচিক করে জড় হলো দু ফোঁটা নোনা জল, টুপ করে ঝরে পড়ল ভোরের কুয়াশার মতো। বাবার সাথে তার অমলিন জলজলে স্মৃতি একটাই, এক দুপুরে ভাত খেতে বসেছিল বাবার সাথে আলিশা, মা মুরগি রান্না করেছিল, বাবাকে তার হাতে মুরগির কলিজা খাইয়ে দিচ্ছিল। অমনি ভুলক্রমে বাবার কামড় বসে যায় তার কুচি আঙুলের ডগায়, সেই আফসোসে বাবার চোখে পানি এসে গিয়েছিল। সে নিজের আঙুল এক হাত দিয়ে চেপে ধরেছিল, আরেক হাতের আঙুল দিয়ে বাবার চোখ মুছে দিয়েছিল। মা বাবাকে খুব বকেছিল, ভাবতেই বাষ্পরুদ্ধ হয়ে আসে আলিশার কণ্ঠ। তাকে বাসায় গিয়ে পড়ানোর পালার ইতি ঘটল শুভর, তাই তারা এখন বাইরে খোলা প্রাঙ্গণে দেখা করে। শুভর সাথে তার প্রণয় এগিয়ে যাচ্ছে নানা পর্বে, কখনো সংঘাতে, কখনো রঙিন মধুরতায়, কখনো দুষ্টুমিষ্টি খুনসুটিতে, কখনো বিয়ে পরবর্তী দাম্পত্য জীবনের লেনাদেনা নিয়ে। পিয়াসা আয়মানকে শুভ আর আলিশার বিষয়ে বুঝিয়ে পজিটিভ করল। শাশুড়িকেও তার এক দুপুরে শুভকে ডেকে বলল, আলিশার শহরে জন্ম, শহরেই বেড়ে ওঠা, গ্রামে গিয়ে থাকতে পারবে না। শুভ জানালো তার মা বাবা এতে আপত্তি করলেও সে ম্যানেজ করে নেবে তাদের, আলিশাকে ঢাকায় তার সাথেই রাখবে। রায়হান ফোন দিল অনেকদিন পর আয়মানকে, হ্যালো আয়মান, ভুলে গেলি মনে হয়? উল্টো ফাপড় নিচ্ছিস নাকি গা বাঁচানোর জন্য? না রে দোস্ত, ভোলা চাই তাকে। ও হ্যাঁ, সন্তানের বাবা হতে যাচ্ছি সামনের মাসে, দোয়া করিস। তুই কবে এমন সুসংবাদ দিবি? ওয়াও, গ্রেট নিউজ দিলে তো, এমন কিছু ভাবিনি রে, বরং কেয়ারফুলে থাকি, কারণ পিয়াসার অনার্স শেষ হোক অন্তত। তাও ঠিক বলেছিস। খালাম্মা আর আলিশা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আম্মু ভালো আছে, আলিশাও ভালো আছে। দেশে আসবি কবে? আসবো কিছুদিন পরেই। অনেকক্ষণ মুঠোফোনের দুই ফোন নানা স্মৃতি বিজড়িত আলাপনে মেতে রইল। সেদিনে রাতেই আয়মান পিয়াসার পিঠে হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করল, এই শোনো না কামাঙ্কিনি, তুমি মা হবে কবে? পিয়াসা ঝট করে কাঁথার নিচে নিজেকে আবৃত করে ফেলল, লজ্জায় দুগাল রক্তিম হয়ে গেল। খানিক পরেই আয়মানও নিজেকে কাঁথার নিচে আবৃত করে ফেলল। পিয়াসা কাঠিন্যতার দৃষ্টি নিক্ষেপ করল আয়মানের চোখে, শানিত সুরীর ফলার মতো। অদ্ভুত তো, বিয়ে হলো কত কাল হয়ে গেল, তবু তো লজ্জা তোমার। আজ রায়হান ফোন করেছে, সে বাবু হতে যাচ্ছে, দেখলে কতটা এগিয়ে আছে সে যুগের সাথে, আর আমি পিছিয়ে আছি তোমার জন্য। এখন আর এত মেনটেনে চলতে পারবো না, শুধু ওরা ধরে খেলাধুলা হবে, কি বলো? আপনি আমার কাঁথার নিচ থেকে বের হন বলছি, বদের হাড্ডি কোথাকার? ওকে ভ্যানিলা, বের হচ্ছে বলে আয়মান পিয়াসাকে টেনে নিজের গায়ের উপর তুলে নিল টান টান করে, দুই হাত দিয়ে ফুলের সাথে মিশিয়ে ধরল। পিয়াসার মাথাকে বুকের উপর চেপে ধরল। কান পেতে শোনো, কিসের ধ্বনি,
স্বরধ্বনির আওয়াজ ধ্বনিত হচ্ছে, কোনো ধ্বনির সাহায্য নিচ্ছেন না। এ না হলে আমার খাঁটি প্রণয়েরই ধরতে পারলে তাহলে, দেখলে ভালোবাসি কত। আচ্ছা বলো না, কবে বাবু নেবে? তোমার কোনো নিজস্ব প্ল্যান আছে? আমার একদম ভালো লাগছে না এসব শুনতে, প্ল্যান করারও উপযুক্ত সময় এখনো হয়নি। সো এই টপিক বাদ, বেশরম পুরুষ ছাড়ুন না, পায়ের তালুতে মশা কামড়াচ্ছে কুটকুট করে। কাঁথার নিচে মশা কিভাবে ঢুকলো? কাঁথা আছে নাকি পায়ের পাতার উপরে, সরে গিয়েছে না আপনার জন্য? সিঙ্গেল কাঁথার নিচে ডাবল ঢুকলে এমনই হয়। এই মধুবালা কিসের সিঙ্গেল, ডাবল সব ডাবল? আর মশা হলো আমার চোখে দেখা খুব শক্তিশালী একটা প্রাণী, আস্ত একটা মানুষকে সে কিভাবে নাস্তানাবুদ করে ফেলতে পারে দেখেছেন? তা দেখার প্রয়োজন মনে করে না, দেখি তো তোমার পায়ে কোথায় মশা কামড়াচ্ছে। আয়মান পিয়াসাকে চিত করে শুয়ে দিল নিজের মায়ের উপর থেকে নামিয়ে পায়ের কাছে গিয়ে। আসলেই তো তোমার পা খালি, পেশার পরনের শাড়িও একটু উপর উঠে গেছে, মশার কামড়ের স্থানে লাল হয়ে আছে। আয়মান উঠে গিয়ে শেভিং লোশন নিল হাতে, পিয়াসার পায়ের লাল হওয়া স্থানে লোশন লাগিয়ে দিল। কি করছেন আমার পায়ে? আর উপকার করছি রানী। তা ভালো কথা, উপকার করছেন, কিন্তু হাত এইদিক ওদিক যাচ্ছে কেন? মশার বাচ্চা মশা যেন আমার বউয়ের দেহের আর কোনো স্থান লাল না করতে পারে, তাই সব স্থানে অগ্রিম লোশন দিচ্ছে, লাল করার দায়িত্ব ওকে দিয়েছে, সে গুরু দায়িত্ব এখন তুই আমার। এই তোর পায়ে তো সুন্দর বউ। আয়মান গ্রামের পুকুরে ডুবিয়ে থাকা পিয়াসার পা নিয়ে বিষয়টা বলল। আপনি একটা চোর, লুকিয়ে লুকিয়ে যুবতী মেয়ের পা দেখছেন। আয়মান সেই হাসিতে প্রশ্রয় খুঁজে পায়, পিয়াসার হাঁটু অব্দি উদাম পা দুটোকে টেনে নিজের কোলের ওপর নিয়ে নেয়, দুষ্টুমি করতে থাকে দুপা নিয়ে। পিয়াসার পায়ের আঙুলগুলো ফোটাতে থাকে একটা একটা করে। পিয়াসা একটু ব্যথা পেয়ে, এত জোরে ফোটায় কেউ? কেউ না ফোটাক, তোমার বর ফোটাবে, তোমার সকল ব্যথা হয়েছে আমার বিশ্ব সুখ। তোমার শরীরের ব্যথা যত বেশি আমার মনের স্বর্গ সুখ বেশি। আচ্ছা যাও হাতের কাছে এস, ঠোঁটের কাছে শুরু করি। একদম না বলছি, রোজ রাতে এত কিসের মাখামাখি আমার সাথে? তুমি তোমার সাথে কি করি, আমি যা করি আমার বউর সাথেই করি। নেশাতুর চোখে আয়মান কথাটা বলেই পিয়াসার পায়ে হাত বোলাতে লাগলো মসৃণ করে। একটা মজার ছবি দেখে বলে, মোবাইলের গ্যালারি থেকে একটা ছবি জুম করে পিয়াসার নাকের সামনে ধরল। ও মা গো, কি জটিল ভয়ানক দৃশ্য! কিসের জটিল, কিসের ভয়াবহ? এক লরনা বধুর পেট থেকে এক রোমান্টিক স্বামী মধু চেটে চেটে খাচ্ছে, বিষয়টা দারুণ মনোরঞ্জন না? ঘোড়ার ডিম ফালতু। মানলাম, অনেক ভালোবাসি তোমাকে পিয়াসা, বলেই পিয়াসার পা নামিয়ে দিল কোল থেকে, শাড়ি টেনে দিল নিচের দিকে গোড়ালি পর্যন্ত, কাঁথা দিয়েও পায়ের দুপাতা ঢেকে দিল ভালো করে। পিয়াসাকে কাত করে নিজের দিকে ধরল, নিজের শুষ্ক ঠোঁট দুটি পিয়াসার দুই ঠোঁটের উপর বসিয়ে দিল। তার আগে কৌশল করে বলল, তোমার জিভটা একটু দেখি, বের করো। কেন? দরকার আছে, জরুরি। পিয়াসা তার গোলাপি জিভটা সামান্য বের করতেই আয়মান টুপ করে মুখের ভেতর পুরে নিল। পিয়াসা শব্দ করারও সুযোগ পেল না আর, আসামির রিমান্ডের মতো চুপচাপ হজম করা ছাড়া আর কোনো গতি রইল না। বেশ সময় পরে আয়মান নিজের ঠোঁট সরিয়ে নিল। এটাও আপনার রোমান্টিক সিজমের পার্ট? অফ কোর্স, আসলে আমার ঠোঁটের চামড়াটা টানটান হয়ে আছে, তাই ভালো করে ভিজিয়ে নিলাম। ভ্যাসলিন দিতে পারবেন না তাহলে? পচা? তোমার কাছে তো নির্ভেজাল বিশুদ্ধ ভ্যাসলিন রয়েছে, ভেজালযুক্ত নকলটা দিব কেন? একটা সঠিক মানুষকে হৃদয় দিয়েছি। আই লাভ ইউ আয়মান, লাভ ইউ সো মাচ। তোমার এত এত রোমান্টিক সিজমে আমি কতটা সুখ পাই গোপনে, কতটা শিহরিত হই আমার অঙ্গের প্রতিটা ভাজ, তা কেবলমাত্র আমি জানি। উপর দিয়ে তোকে যা বলি তা শুধু বলার বলা। আমি তোমাকে ভালোবাসি এক দরিয়া সম। আয়মানের বুকে পিয়াসা ঘাপটি মেরে পড়ে রইল আদুরে ভঙ্গিতে, গভীর সুখনিদ্রায় তলিয়ে গেল দুজন। পরের দিন সকালে আয়মানের মা বিষণ্ন মনে আয়মানকে বলল, বাবা গত রাতে না খুব একটা দুঃস্বপ্ন দেখেছি, তাই একটা সাদগাম মানত করছি। কি স্বপ্ন আম্মু? তুই শুনিস না বাবা, মন খারাপ হবে তোর। আহ বলো না প্লিজ। আমাদের কাছের কেউ মারা গিয়েছে।
কি আম্মু, তা দেখনি? না বাবা, ধর আমিই মরে গিয়েছি। আইমান মাকে বুকে চেপে ধরে কেঁদে ফেলে। না আম্মু, আমার বলো না, তুমি আলিশা পিয়াশা আমার বেঁচে থাকার উৎসব, ভালো থাকার অবলম্বন, আনন্দে থাকার কেন্দ্রবিন্দু। আমি আজই তোমার মারও ছাড়াবো। বলো কি করতে হবে আমাকে? এখানে এতিমখানার বাচ্চাদের শুক্রবারের দুপুরবেলা আমরা খাওয়াবো। তাই হবে আম্মু, আমি সে মসজিদে গিয়ে ইমামকে বলে দিব যেন শুক্রবার দুপুরে তার রান্না না করে। তুমি মন খারাপ করো না প্লিজ, এই সংসারের প্রাণ প্রদীপ একমাত্র তুমি, আল্লাহ ভরসা, তুমি আমার ভেঙে পড়ো না। শুভ আলিশাকে নিয়ে আজ বোটানিক্যাল গার্ডেনে আসলো। আলিশা অনেকদিন ধরে এখানে আসার বায়না ধরেছে, কখনো আসেনি সে। বন্ধুদের কাছে শুনেছে গাছগাছালিতে ভরা এই নির্জন পার্ক নাকি প্রেম করার জন্য উৎকৃষ্ট লোকেশন। একটু ভিতরে চলে গেল দুজনে, ঘনিষ্ঠ হলো একে অপরের। শুভ আলিশাকে বলল, কিছুদিন পরেই কাবিনটা সেরে ফেলতে চাই, কি বলো? তোমার অনার্স শেষ হলে একবারে তুলে নেব, ততদিনে আমিও নিজের ভালো করে গুছিয়ে নিই। আলিশা শুভর পাঁচ আঙুল নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, আমি দুপাই রাজি, তাহলে আমরা একান্ত মুহূর্ত কাটাতে পারবো, কোনো গুণা হবে না তখন। শুভ হেসে ফেলল, আলিশার নাক টেনে বলল, কি জামানা, প্রেমিকারাই দেখি অ্যাডভান্স প্রেমিকের চেয়ে, চক্ষু সরম নেই। খবরদার বলছি, নিজে মনে হয় জান না কিছু, সাধু আমি বুঝি না। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরল, পিছন দিয়ে দুজন পুলিশ এসে দাঁড়ালো তাদের সামনে। এই যে স্যার ম্যাডাম, একটু মাল ছাড়ুন, নয়তো সোজা থানা নিয়ে যাব, আপনাদের কাছে ইয়ে বা পেয়েছে এই মর্মে। আলিশা ভয়ের তো নিষ্ফলক চোখে পুলিশের দিকে চেয়ে রইল, শুভর মেজাজটাই বিগড়ে গেল। হালকা মেজাজে ভরাট গলায় পুলিশদের উদ্দেশ্যে বলল, আচ্ছা ভাই, আপনাদের সমস্যাটা কি? বিয়ে ঠিক হওয়া হবু বউ নিয়ে একটু ঘুরতে এলাম, তাও শান্তি দিবেন না আপনারা? ফাজলাম হচ্ছে পুলিশের সাথে, হবু বউ না অন্যের বউ, তা প্রমাণ হবে থানায় গেলেই, থানা চলেন দুজনে, আর নয়তো মাল ছাড়েন মানে মানে রক্ষা পেতে হলে। শুভ পুলিশের সাথে আর একটি কথাও বলল না, ফোন দিল তার এক বড় ভাইকে, সেও রমনা থানার ওসি। শুভ পুলিশ একজনের হাতে ফোন দিল সেই ওসির সাথে কথা বলার জন্য। পুলিশ বিরক্ত চোখে ফোন কানে নিল চার কদম পা সরিয়ে। দু চার মিনিট শুভর বড় ভাইয়ের সাথে কথা বলল, তারপর এগিয়ে এসে নম্রতার স্বরে শুভর হাতে মোবাইল দিয়ে দিল, বলল, সরি ফর ডিস্টার্ব, ডিস্টার্ব লাগ দুজনের জন্য। আপনাদের জন্য শুভকামনা রইল। তারা দুজন চলে গেল। কি ম্যাজিক দেখালেন স্যার, আমি তো পুরাই ফিদা। শুভ আলিশার দিকে গম্ভীরভাবে তাকালো। তুমি একটা কুফা মেয়ে, আমার বাকির জিন্দেগি যে কিভাবে কি হবে তা উপরওয়ালাই জানে মাত্র। আলিশার মুড অফ হয়ে গেল, অনুযোগ মিশ্রিত ধমকের সুরে, আমি আবার কি করলাম? কি করো নাই তুমি, তোমাকে যখন পড়াতাম বলছি বাইরে এত ঘন ঘন দেখা করো না। না, কে শুনে কার কথা, যার ফলস্বরূপ আয়মান ভাই জেনে গেল, বলছি এইসব স্থানে ঝামেলা আছে, অন্য পার্কে যাই, অন্য গাছতলায় যাই, না এখানেই আসা চাই তোমার। এখন দেখলে, আমার এক কাজিন যদি থানার এসিপি না হতো আজ, তাহলে হয় থানায় যেতে হতো দুজনের, নয়তো ভালোই টাকা পয়সা এদের হাতে দিতে হতো, হেসেলটা যে কী হতো, ইজ্জতও ফাংচার হয়ে যেত। ওদের স্বভাবই হলো পার্কের জুটিগুলোকে পাপড়ে ফেলে নিজের পকেট ভারী করা, ক্লিয়ার? আপনার সাথে বিয়ে ক্যান্সেল আমার, অন্য পাত্রে দেখেন আজ থেকে। সিরিয়াসলি? বলে শুভ হো হো করে উদ্দাম হাসি ছড়িয়ে দিল। উপর দিকে লাফিয়ে ঝুঁকে থাকা আম গাছের শাখা থেকে দুটো সবুজ আম পাতা ছিঁড়ে নিল, পাতা দুটোকে ছিঁড়ে কুচি কুচি করে নিল হাতের তালুতে, ফুদিয়ে উড়িয়ে দিল একটু দূরেই। কি বুঝলে তুমি? জানতে চাইল আলিশার কাছে। বোঝার কি আছে এতে? যদিও শুভর এই দুষ্টুমিটা আলিশা বেশ উপভোগ করেছে। তুমি ছাড়া এই জীবনটা এমন ছিন্ন পত্র হয়ে উড়ে গিয়ে দেখবে অন্য বৃক্ষ তলায়। শুভর কথার ঢঙে আলিশার মুখ দিয়ে ধুম করে হাসি বেরিয়ে গেল। শুভ আলিশাকে অন্য একটা মোটা গাছের আড়ালে হাত ধরে নিয়ে গেল, বলল, এটা কি গাছ? বট গাছ, আবার কি গাছ? বট বৃক্ষে চায় গো যেমন, প্রাণবন্ধু মায়া গো তেমন, গানে মানেটা বোঝো কন্যা? বুঝতে চাই না, আমি বাসায় যাব। প্রেম করবো না গাছের তলায় লুকিয়ে? না, স্বাদ মিটে গেছে। শুভ নানা ছলে আলিশার মান ভাঙালো। পার্ক থেকে বের হয়ে
বেশ কিছু দূর পথ হেঁটে গেল হাত ধরাধরি করে। একটি রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চ করল। আলিশা সাদা ভাত খেল, সাথে পছন্দ করে নিল ডাল, কাসকি মাছ চচ্চড়ি, কাঁচকলার ও কচু শাক ভর্তা। শুভ নিল বিফ খিচুড়ি সালাদ সহ, শেষে খেল পুডিং ও চা। দুজনের জম্পেশ খাওয়া শেষে শুভ আলিশাকে তাদের বাসার পাশে পৌঁছে দিল। রায়হান দেশে এসেছে, তার মেয়ে সন্তান জন্ম নিয়েছে। বাঁধ ভাঙা আনন্দকে উজাড় করে বরণ করেছে সে, দুহাতে মিষ্টি বিতরণ করছে সবার বাসায়। শুভদের বাসায় নিজেই চলে এলো তিন পদের মিষ্টি নিয়ে, সবার সাথে বেশ সময় গল্পগুজব করল। বর্তমানে পিয়াসার প্রতি তার মনে আর কোনো আলাদা প্রবল অনুভূতি নেই, তবু একটা সূক্ষ্ম মায়ানুভূতি সদা বিরাজমান তার অন্তরে, যেটা পিয়াসার মুখের হাসি দেখে এক মুহূর্তে পুনরায় জাগ্রত হলো ভোরের উদীয়মান সূর্যের ন্যায়। জীবনের প্রথম শ্রেষ্ঠ অনুভবের মালা গেঁথেছে এই পিয়াসাকে নিয়েই সে। আয়মানের মায়ের ডাকে রায়হান ধাতস্থ হলো নিজের উপর, নাস্তা খেয়ে বের হয়ে গেল। যাওয়ার আগে লুকানো চোখে পিয়াসাকে দেখে নিল ফের। পিয়াসা দেখেও না দেখার ভান করে অন্যদিকে মুখ ঘুরাল। তার দুই মাস পরে আজ শুক্রবার রাতেই শুভ আর আলিশার কাবিন সম্পূর্ণ হলো ঘরোয়া আয়োজনেই। দুই পরিবার নিজেদের মধ্যে জানাশোনা সেরে নিল কয়েকদিন আগেই। বিয়ে পড়ানো হয়ে গেলে আলিশা মা ও বড় ভাইকে পা ধরে সালাম দিল, তার আশীর্বাদ করল আলিশাকে বুকে জড়িয়ে নিয়ে। গ্রাম থেকে শুভর মা বাবা ও ছোট ভাই এলো। ছেলের পছন্দের উপরে তাদের আর কোনো আপত্তি নেই, আর তারাও আলাদাভাবে খোঁজ খবর নিয়েছে আলিশা ও তার পরিবার সম্পর্কে, তাই দ্বিমত করার কথাই ওঠে না। রাতে শুভ চলে যেতে চাইল, তার সেই এসপি বন্ধু বলল, গাধা নাকি তুই, কাবিনটা কিরে? কাবিন মানেই বিয়ে, আর কাবিন নামক বিয়ের পরেই আড়াই দিন থাকতে হয় শ্বশুর বাড়ি, বুঝলি? তুই থাকবি, আমরা সবাই চলে যাচ্ছি। আলিশার রুমের খাটে নতুন বেডশিট বিছানো হলো। বেডসাইড টেবিলের ফুলদানির আর্টিফিশিয়াল ফুল সরিয়ে কাঁচা ফুল রাখা হলো। হালকা সাজিয়ে বাসর ঘর সাজানো হলো, মিষ্টি শরবত রাখা হলো। এসবই আয়োজন করেছে পিয়াসা নিজে হাতে। শুভ রুমে ঢুকলে পিয়াসা একগাল হেসে শুভকে আস্তে করে বলল, এই যে হ্যালো শুভ ভাই, বিয়ে করতে চেয়েছেন আমাকে, এখন আমার পরিবর্তে আমার ননদকে দিলাম, প্রায় একই কথা, হৃদয়ের সংরক্ষিত আসলে হেফাজতে রাখবেন তাকে, এই বলে দিচ্ছি। তাসের ঘর পছন্দ হয়েছে? পছন্দ না হয়ে যাবে কই, পিয়াসার হাতে সো আছে যে। আচ্ছা, আমি এখন কি তোকে তুই বলবো না ভাবি বলবো পিয়াসা? আপনার ইচ্ছে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাকিরা কি ভাববে, বা আলিশা? সেটা তো আর আমি জানি না, তারা তুই অ্যাড্রেস করে বলা ডিসলাইক করলে ভাবি বলবেন। কি বলিস, তুই আমার কত ছোট, এখন ভাবি বলতে হবে আমার? হ্যাঁ হবে, বলে পিয়াসা চলে গেল। আলিশাকে শুভর কাছে রুমে এনে দিয়ে পিয়াসার শাশুড়ির রুমে গেল। লক্ষ্য করল তিনি নীরবে অশ্রুপাত করছেন। শাশুড়ির পিঠের ওপর ভরসার হাত রাখল পিয়াসা, সান্ত্বনা দিয়ে বলল, মা কাঁদবেন না, দোয়া করবেন ও যেন সুখে থাকে, আর এখনো তো আমাদের কাছেই আছে। আয়মানের মা শাড়ির আঁচল দিয়ে নাক মুখ মুছে নিলেন, আর্দ্রপূর্ণ গলায় বললেন, সেজন্য কাছে না, আর যদি তোমার শ্বশুর বেঁচে থাকতো কত যে খুশি হতো, কত বড় আয়োজন করতো, আলিশা জন্ম নেওয়ার পরে প্রায় তাকে কোলে নিয়ে আদর করতো, আর বলতো আমার ছোট্ট রাজকন্যা, দেখে শুনে তুলে দিব আর এক রাজপুত্রের হাতে। এই বলে আয়মানের মা থেমে গেল। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি মা, শুভ ভাই রাজপুত্রের চেয়ে কোনো অংশে কম নয়, অর্থ সম্পদ জীবনকে সুখী করে তুলতে পারে না, জীবনকে সুখী আর আনন্দময় করে তুলতে চাই পারস্পরিক বোঝাপড়া আর চিন্তাভাবনার সমমিল, ব্যাস জীবনে ভালো থাকতে আর কিছু চাই না, নুন পান্তা খেয়েও দিব্যি ভালো থাকা যায়, নয়তো কোরমা কাবাবকেও তিতো লাগবে। তা তো তোমাকে দেখেই আমি আজ করতে পেরেছি মা, বিয়ের সময় তোমার গলার এই চেইন ছাড়া আর কোনো গহনাই আমরা দিতে পারিনি, বউ সাজার দিন আমার সিম্পল গহনা দিয়েই তোমাকে বরণ করে নিলাম, তারপর কত মাস পরেও তোমার কান খালি ছিল, তুমি মুখ ফুটে কখনোই স্বামীর কাছে কিছু আবদার করনি, চাওনি। পিয়াসা শাশুড়ির কথার মাঝখানে বলে বসল, এসব আমার চিন্তাও আসে না মা, বাদ দেন, ভাবছি শুভ ভাইকে কাল কয়েক পদের ভর্তা দিয়ে লাঞ্চ করাবো। নতুন জামাই শুধু ভর্তা দিয়ে ভাত খাবে,
কি বলো, এটা বিমানার লাগবে, ফ্রিজে সবই আছে, পছন্দ মতো রান্না করে নিও। আচ্ছা মা, দিব, আমি মজা করে বলছি। শুভ দরজা বন্ধ করে দিল। লাজুক ভঙ্গিতে নত মাথায় বসেছে আলিশা। সে বুঝে উঠতে পারছে না কেন তার এত সংকোচ লাগছে। এতদিনের পুরনো চেনা মানুষটাকে নতুন অচেনা লাগছে কেন আজ? সমস্ত লজ্জারা তাকে এত ঘিরে ধরেছে কেন? বুকের ভেতর ধূপখানি ক্রমাগত হারে বেড়েই যাচ্ছে কেন? শুভ তার প্রেমিক, কত দেখেছে এই মুখ, কত শুয়েছে এই হাত, কত দুষ্টুমি করেছে, করেছে কত প্রণয়ালাপ। আলিশা শুভকে পাশে সালাম দিতেই শুভ আলিশাকে টেনে দাঁড় করালো। তোমার স্থান আমার পায়ে নয় বুকে, চিবু কুচিয়ে ধরে রোমাঞ্চিত হাসি দিল শুভ। বলল, রাত দিন এত চটপটানো মেয়েটা আজ এই মুখের রজনীতে চুপ কেন? শাড়িতে বেশ কমনীয় লাগছে তোমাকে, যেন পমত্ব অঙ্গনা। আসো, এই নিশিকে করি উতলা, আবগায়ন করি সুখের পণয় রাজ্য। আলিশা চুপ হয়ে আছে। শাড়ি চেঞ্জ করবে না? করব বলে আলিশা ওয়াশরুমে গিয়ে পরিহিত সব বস্ত্র বদলে একটা নতুন নাইটি পরে নিল। চলে এলো বিছানায়, শুয়ে গেল কাঁথ হয়ে। শুভ আলিশার নাইটির গলা একটু টেনে নিচে নামালো। বিরামহীনভাবে বেহিসেবি চুমুতে ভরিয়ে দিল আলিশার খোলা বুক। একটু থেমে বলল, তুমি এত শুকনো কেন? এর আগে আর তোমার গলা চোখে পড়েনি আমার। বুকের উপরের দুপাশের হাড়গুলো কেমন খাড়া হয়ে আছে, মরা গাছের শেকড়ের মতো, যেন বিচ্ছিন্ন দ্বীপ। আলিশার রাঙা অধর দুটো কাঁপছে তীর তীর করে বৃদ্ধ মানুষের শরীরের মতো। ভিতরে ভিতরে সে খুন হয়ে যাচ্ছে শুভর হাতের স্পর্শের অসহ্য সুখে। দু চোখ বন্ধ করে ফেলল, দু হাত দিয়ে দুপাশের চাদর খামচি দিয়ে ধরল। শুভ আলিশাকে বুকে জড়িয়ে নিল। বলল, গোমা চুপটি করে, লাজ রাঙ্গাবো দুহা। বাসায় নতুন জামাই, সে উপলক্ষে ভালো খাওয়া দাওয়ার আয়োজন। সবাই মিলে দুপুরে একসাথে খেল। পিয়াসা সাইড ডিশ হিসেবে দুই পদের ভর্তা রাখল, কুচো চিংড়ি ভর্তা তিসি দানা দিয়ে, সজনে পাতার হাতে মাখা ভর্তা ইলিশ মাছ ভাজা দিয়ে। দুর্দান্ত স্বাদ হয়েছে বলে শুভ পিয়াসার রান্নার প্রশংসা করল। বিকেলে পিয়াসা শাশুড়ির সাহায্য নিয়ে কয়েক পদের নাস্তা তৈরি করল, ঘন দুধ দিয়ে স্পেশাল চা বানালো। আলিশা তার আর শুভর জন্য রুমে নাস্তা নিয়ে গেল। পিয়াসা ছোট একটি ট্রেতে করে আইমানের জন্য চা নাস্তা নিয়ে রুমে গেল। আজি মিস্টার, হায়দ্রাবাদী চা পান করবেন, দুধের সর দেওয়া হয়েছে, উপরে ভেসে আছে দেখুন। খাবো না তোমার দুধের সর, নিয়ে যাও। কি বেশরম পুরুষ, কিসের আমার দুধের সর? তোমার দুধের সর মানে তোমার হাতে বানানো চায়ের দুধের সর মেন করছে। ননদের বিয়ে নিয়ে তুলকালাম মজে আছে, জামার দিকে কোনো খেয়াল আছে তোমার? ওরে বাস, জামাই কি নয়া, কিসের খেয়াল করব? শুধু এক জামাই নিয়ে পড়ে থাকলে আমার চলবে? সংসারের আর দায়িত্ব নেই আমার? কি সংসারে রে আমার, আম্মু আছে না সেবার জন্য? আম্মু আছে না, আম্মুর কত করবে সংসারের? মুখ ভেঙচি দিয়ে পূর্ণ অধিকার নিয়ে বলল পিয়াসা। কি রে, তোরা ঝগড়া করছিস কেন? আয়মানের মা দরজার বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, মা আসেন বলে দরজার পর্দা সরিয়ে দিল। ঝগড়া করছি না মা, কথা হচ্ছে চা নিয়ে। ও, আমার কাছে ঝগড়ার মতোই মনে হলো। তিনজনে কিছুক্ষণ পারিবারিক নানা বিষয়ে আলাপ আলোচনা করল। আসরের আজান শুরু হলে নামাজ পড়ার জন্যে আয়মানের মা উঠে গেল। পিয়াসাও অজু করে নামাজ পড়ে নিল। তারপর উঠে গিয়ে প্রসঙ্গক্রমে বলল আয়মানকে, মা মনে হয় ব্যাংক লোনটা নিয়ে চিন্তিত, তাই না? মায়ের মঞ্চে সকল সমস্যা নিয়ে ওনার চিন্তার অন্ত নেই। কত বলি আম্মুকে, দুঃখ বেদনা হলো জীবনের অঙ্গ অংশ, এর ভিতর থেকে মানুষের সুখ অন্বেষণ করতে হয়। আসল কথাটা হলো, হাসি কান্নার মধ্যে জীবনের মধুর স্মৃতিটাকে স্মরণীয় করার নামই জীবন। এই ধরো বলে আয়মান চাবি দিয়ে টেবিলের ড্রয়ারটা খুলল, তার ডায়েরিটা বের করল। পিয়াসাকে নিয়ে নানা সময় লেখা কবিতা, গান, অভক্ত প্রণয়ের পঙ্কক্তিমালাগুলো দেখালো। বলল, এই সুখ স্মৃতিগুলো আমাদের দুজনকে ভালো রাখবে জীবনের পরন্ত বেড়ায়, অফুরন্ত ভালো লাগে ভরিয়ে দিবে দুজনের দুটি মনকে। পিয়াসা আয়মানের হাতের পিঠে নরম চুমু খেল। বলল, অনেক ভালোবাসি তোমাকে আয়মান।
আয়মান পিয়াসার দিকে জলজল চোখে চেয়ে, মাই গড, কি বললা? এই প্রথম তুমি বলে রাখলে তোমার প্রেমিকটাকে, কি যে সুখ লাগছে বুঝতে পারবো না। পিয়াসাকে সামনে দাঁড় করিয়ে কোমরের দুই পাশ দুই হাত দিয়ে চেপে ধরল। সবসময় শাড়ি পরবে বুঝলে, শাড়ি পরলে দানোর সুবিধা ভোগ করা আছে। আমার মতো প্রণয়ের জল সাগরে বোধ হয়ে পড়ে থাকে প্রেমিকের। তুমি আমার পূর্ণতা, তুমি আমার শূন্যতা, তুমি আমার প্রণয়ের জল সাগরের একমাত্র আরাধ্য কামিনী। পিয়াসা দুই হাত দিয়ে আয়মানের কাঁধকে পেঁচিয়ে ধরেছে, বলল, তোমার এই ডায়েরি আমি একদিন লুকিয়ে দেখেছি গো। কি, তার মানে জেনেও পড়ে ইচ্ছে করে আমার তো নিজেকে সরিয়ে রেখেছো? ইয়েস বস। এটার প্রতিশোধ আজ রাতে নিব আমি, ঘুমাতে দিব না। আমাকে আনন্দ দান করবে সারা রাত্রি জেগে জেগে, বুঝলে সখী? যা আমার সবই তোমার, যা তোমার সবই আমার। আয়মান পিয়াসার চোখে প্রেমাচ্ছন্ন চাহনিতে চাইল, গুনগুনিয়ে গাইতে লাগলো, ভালোবাসা আছে বলেই জগৎ আজও এত সুন্দর, কাননে ফুল ফোটে, পাখিরা করে রব, শিশুরা মেতে ওঠে, পুতুল পুতুল খেলায়। ভালোবাসা শাশ্বত চিরন্তন, ভালোবাসা অম্লান নক্ষত্র। ভালোবাসার বিশালতা আকাশের চেয়েও বিশাল, সমুদ্রের চেয়েও গভীর, পাহাড়ের চেয়েও মজবুত। ভালোবাসার অনন্ত অসীমে হারিয়ে যাক আলিশা শুভ আয়মান পিয়াসার সুপ্ত অনুভূতিগুলো। ভালোবাসার মুক্ত আকাশে তারা ঝান্ডা উড়াক চির সবুজ হয়ে, বিশুদ্ধ বিশ্বাসের সারথি হয়ে বেঁচে থাকুক তাদের প্রেম যুগের পর যুগ।